এগুলোর ইকুফালা দিয়ে না আওয়াজ দাও ইকুফালা দেখ দাও সালাত দুনিয়া বানা দো মের সিনে কো মদিনা নিকালো ওয়াগর গম সে ইয়ে সফিনা সালাত দুনিয়া এ মনিটর বাড়াও আর বড় করে তোর শরীর পড়না সালাত দুনিয়া আসসালাম নূর চশমে بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله المولانا العظيم وبلغنا على رسول الكريم سي سي كرد بي بند بي مولا يا ربي صلي وصلي مبارك عليك উপস্থিত মনিটর আরেকটি বার আলোকিত বন্ধু একতা সংঘের উদ্যোগে আজিবর শান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এলাকাবাসী ভবাসী যৌতুক থেকে মরহুম মরহুমাদের ইসালে সব উপলক্ষে মাহফিল সম্মানিত আলোচক বিন্দু মুজাহিদে মিল্লাত আল হাস আল্লামা হাসানুল করিম চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহ আলাইহি মুজাহিদে মিল্লাত মাওলানা কামরুল হুদা আল খাদিমি মাদ্দাজিল্লাহ আলাইহি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি মাওলানা নুরুল আফসার আল খাদিমি মাদ্দাজিল্লাহ আলাইহি মঞ্চ আসেন আমার নামে না হবিন আলমদিন মাওলানা আল্লামা জাহাঙ্গীর আলম সাহেব মাদ্দাজিল্লাহ আলাইহি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম বিশেষ করে শায়খে আহলে সুন্নাত ভাই মোহাম্মদ মিজান রহমান কাদেরী সাহেব সহ মাফের বয়সী দাদার বয়সী মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট সিনিয়র ভাইয়েরা প্রধানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারে আল্লাহ এই মাহফিলকে কবুল করো এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও যুগে যুগে নবী রসুল মানবের হেদায়েতের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠাইলেন সমস্ত নবীদের রূহ মুবারকতে মাহফিলে সওয়াবগুলো পৌঁছে দাও যাদের রক্তের বিনিময়ে পরিশ্রমের বদৌলতে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম তাবেঈন তাবে তাবে খোলাফায়ে রাশিদিন আসহাবে রাসূলুল্লাহ আনসারে রাসূলুল্লাহ মহাজ রাসূলুল্লাহ সুহাদায়ে রাসূলুল্লাহ মুহিবান রাসূলুল্লাহ আলে ভাই তাল রসুল আসলাম রসুল আমসার রসুল মহাজ রসুল মাহাতুল মমিন সহ জঙ্গে বাতার জঙ্গে অহুদ জঙ্গে হুনান জঙ্গে তবুক জঙ্গে হাইবর জঙ্গে কারবালা ইসলামের যারা শহীদ হলেন গাজী হলেন প্রত্যেকের রুহ মুবারক আল্লাহ মাহফিলের সওয়াব গুলো পৌঁছে দেবেন খাসাতান হুজুরে গোসবাব রাদিয়াল্লাহ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহ সহ বিশ্বের সমস্ত অলি আব্দাল মমিন মমিনাত বাংলাদেশের সমস্ত আল্লাহ সহ 346 সাদ্দা শাহ আল্লাহ শাহ আমরা 346 সহ আমাদের আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ সহ গৌস ভান্ডারী বা ভান্ডারী জেলা ময়না বিশ্ব আলী শাহ ইনশাই জিয়াল সবি বাজান মহিন বাজান সহ আলে ভান্ডারী প্রত্যেকের রুর মধ্যে ইমাম আহলে সোয়াব পৌঁছে দেবে সুন্নিয়তের কর্ণধার ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ রুর মধ্যে মাহফিলে সওয়াব গুলো পৌঁছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি অলাত পর্যন্ত যে এখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে এই মাহফিলে সওয়াব গুলো পৌঁছে দেব সবাই বলে আমিন আমার সম্প্রতি মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ সম্প্রতি কিছু বাতলদের সাথে আমাদের মোনাজার কথাবার্তা চলতেছে আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন তো যে হুজুরটা আমাদের সুন্নিদেরকে জুলুস বেদাত বলেছেন মিলাদুন নবীকে বেদাত বলেছেন হারাম বলেছেন ওনার এই হুজুরটার নাম আলী হাসান ওসামা কি বললা আলী হাসান ওসামা বিভিন্ন জাতীয় চ্যানেলের মধ্যে
দেখা গেল ও একজন জঙ্গি সংগঠনের একজন লিডার, উনি একজন জঙ্গি সংগঠনের লিডার দেখতেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই আমি ও যখন সেলস দিলেন তখন তার সেলসটা আমি জাহাঙ্গীর অ্যাকসেপ্ট করছি, সুবহানাল্লাহ বলেন, তার সেলসটা অ্যাকসেপ্ট করার পরে তাই এমন ভাবে তার কর্মীগুলো জঙ্গি বাহিনী তার সদস্যগুলো আমাকে এমন ভাবে কল দেওয়া শুরু করলেন, তাই আজকে আমি এই মিডিয়ার মধ্যে দেখলাম এবং আমার লাইভ থেকেও আমার ফেস থেকেও ছেড়েছি যে কত বড় জঙ্গি সংগঠনের একজন লিডার ছিলেন। তাই তার ছেলেগুলো আমাকে শুধু হুমকি, তাদের কাজ হলো হুমকি দেওয়া, ঠিক না? কারণ তারা দাড়ি টুপি রেখে ফাঁকরি বেঁধে, বড় বড় ফাঁকরি বেঁধে এজিপ্ট বাহিনী দাড়ি টুপি ফাঁকরি মিশুয়া কাবা কাবা জুব্বা কপালে টিলে পর্যন্ত পড়ে গেছে, কিন্তু চোখে দেখে দেখে ওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করে দিয়েছেন, ঠিক না? সেই দলের একজন এই জঙ্গি গোষ্ঠীর একজন আলী হাসান ওসামা, তাকে আমি বলতেছি তোর যে জঙ্গির সদস্যগুলো আমাকে ছেড়ে দিলি, আমাকে হুমকি দিতেছে, আমি সব মোবাইল নম্বর রেকর্ড করে রেখেছি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, এই জঙ্গি সংগঠনগুলো এই নির্বাচনের আগে আগে তারা তৎপর হয়ে অঘটন ঘটাইতে পারে, ঠিক না? যেভাবে পাকিস্তানের মধ্যে আমাদের জুলুসের মধ্যে হামলা করেছিল, পাকিস্তানের জুলুসের মধ্যে কি করেছে, হামলা করেছে, এই জঙ্গি সংগঠনের একজন লিডার আলী হাসান ওসামা, একটু জলে আলী হাসান ওসামা, যিনি সারা বাংলাদেশে সুসাক্ষ্য জেলার মধ্যে বোম মেরেছিল, সারা বাংলাদেশে সুসাক্ষ্য জেলার মধ্যে কি মেরেছিল, বাংলাবাই শেখ আব্দুর রহমানের একজন ব্যক্তি, কি নাম বললাম, আলী হাসান ওসামা, ওর কিছু সদস্যকে আমাকে লাগাই দিল হুমকি দেওয়ার জন্য, আমি নম্বর গুলো সেভ করে রেখেছি এবং তাদের ভিডিও তাদের কল গুলো রেকর্ড করে রেখেছি, আমি প্রশাসনকে গুলো দেখাইব ইনশাল্লাহ, আমি রেডি করে রেখেছি। এই সুন্নিদেরকে চ্যালেঞ্জ করতেছ তুমি না, তুমি তো একজন টুটাগড়া উজু, তুমি আমার জন্য একজন সামান্য উজু, গনাজারা লেবার ভরা উজু, তোমার হাই লিডার কে আছে সারা বাংলাদেশে যত তোমাদের কমি অঙ্গনের মৌতম আছে যারা মিলাদুন নবীকে বেদাত বলেছে এবং লামাজাবি রাহালাগাদিদের যত দূর আছে মিলাদুন নবীকে যারা বেদাত বলে সবাই একত্র হয়ে সুপার গুলো লাগিয়ে জাতীয় মসজিদ জমিয়তুল ওয়ালার মধ্যে বসেন, একজন নয় সবাই, এই দিন সুন্নিরাও বসবে আপনারাও বসবে, আজীবনের জন্য এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেড়ে ছুড়ে দিলাম, ছেলে ছুড়ে দিলাম আমরা সুন্নিরা, ঠিক না? একটু জোরে বলেন না, তুমি একজন না একজন তোর মতো আরো যা আছে বলেন না, তুমি তো সামান্য আমার জন্য, তুমি আমার কিছু না, তুমি যখন এখানে জঙ্গি সংগঠনের মধ্যে ধরা খাইছ এখন তুমি আমার গণার বাইরে, তুমি এখন আমার গণার বাইরে, তুমি তো কমে লুট রানিং এজিট রানিং শয়তান, এই মিডিয়ার বাইরে, ঠিক না? এগুলো ভালোভাবে বলতেছি, তুমি একজন নিয়ে আর কিছু ইউটিউবার, এই কিছু ইউটিউবার ভিউ হওয়ার জন্য একটু ফান দিয়ে মান দিয়ে শুধু তারা ফালাইতেছে, এগুলো কোনো জাহাঙ্গীর হুজুর কম মহব্বত করে না, ওই জঙ্গি ওসামা কম মহব্বত করে না, শুধু তারা একটু ভিউ নেওয়ার জন্য টাকা ইনকামের জন্য একটু তারা পাগল হয়েছে, ঠিক না? এই চ্যানেলগুলোকে আমি সতর্ক মানে নিচ্ছি, বিয় নেওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরকে পাগল করার দরকার নাই, আমরা তৃণমূলের নেতা, আমরা মানুষ চড়াই দে, তোমাদের মতো কয়েক হাজার চ্যানেল আমাদের পিছনে এমনি ঘুরতে থাকে, ঠিক না? বিয় নেওয়ার জন্য ভালাইস না ভালাইস না, ও বলে নাই তোমরা এমনি বলে দিতে লাগলি,
এই পর্যন্ত আমাদের আজিজুল হক সাহেব বাংলা রহমতুল্লাহ সমস্ত ওয়াহাবীদেরকে এক করে ডাক দিতে আর রহমতি দিয়ে দে তুই কি মুনাজারা করবি রে তোর ফাসরাফ সারি দিছেন নিজের মধ্যে ঠিক না তাই মাননীয় প্রশাসনের বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ আমাকে যে মোবাইলগুলোর থেকে এই উসামার পেটুয়া বাহিনী জঙ্গি বাহিনী আমাকে হুমকি দিয়েছেন আমি নম্বরগুলো এবং তাদের রেকর্ডগুলো রেখে দিয়েছি তাকেও সতর্কবাণী দিচ্ছি যেখানে আমরা বসি মোনাজারার জন্য তাদের এই জঙ্গি বাহিনীগুলোকে আগে সেক দিতে হবে মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ সামনে ইলেকশন আসতেছে সারা বাংলাদেশ গুলাটো করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে ঠিক না তাই উনি জঙ্গি সংগঠনের একজন সদস্য লিডার আলী হাসান ওসামা যার বাংলা ভাই আব্দুর রহমান শেখ আব্দুর রহমানের একজন উনি সদস্য শিষ্য ওনার সুসেক্ট জেলার মধ্যে যারা বোম মেরেছিল আদালত ফারার মধ্যে আইনজীবী সহ দুনিয়ার থেকে চলে গেল মারা গেল শহীদ চলে গেল সেদিন আদালত ফারার মধ্যে বোম মেরেছেন আমি মাননীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি তাদের এই মোবাইলের হুমকিগুলোতে আমার যদি কিছু হয়ে যায় সমস্ত দায়ভার এই আলী হাসান ওসামাকে নিতে হবে একটু জোরে বলেন না আলী হাসান ওসামা আপনার এই জঙ্গি বাহিনীগুলোকে যে আমাকে লাগাই দিলেন মোবাইলে হুমকি দেওয়ার জন্য আমি ওনার তো উনি তো জঙ্গিতে একটা দলিল হয়ে গেছে এটা তো মিডিয়াতে আপনারা দেখতেছেন ঠিক না তোমাকে এখন সেক দিয়া বরস হয়ে গেছে আমার যদি কিছু হয় লোড়ে গাড়ে সমস্ত দায়ভার তাকে নিতে হবে একটু জোরে বলে না ঠিক না শুধু তুমি আলী হাসান ওসামানো আরো যত বাতিল বেরকার হুজুর আছে তোমাদের এ আব্দুল কাইয়ুম ফিয়াজু নূর ইসলাম ডাইভুরি তারপরে ফাঙ্গাস মাছের গাল এ কয়েকজন যারা বিদ্বেষী জুলুস বিদ্বেষী মিলাদুন নবী বিদ্বেষী কত বড় এগুলো জালিম নবীর উম্মত দেখেন কত বড় নবীর উম্মত দাবি করতেছে মিলাদুন নবীকে বেদাত বলে যে ব্যক্তি মিলাদুন নবীকে বেদাত বলবে দলিল তার ধর্মের সমস্যা আছে উতলিম বাদা জালিকে জানি যারা মিলাদুন নবীকে বেদাত বলবে তাদের ধর্মের মধ্যে কি আছে সমস্যা আছে সমস্যা আছে কি বলে আমরা বলে মিলাদুন নবীর দিন কেক কাটতেছি কত বড় মৃত্যুক দেখেন কত বড় শয়তান আমরা বারোই রবি আওয়াল কেক কেটেছি কত দুই চারি মনের একটা কেক কেটেছে বারোই রবি আওয়াল কত বড় মৃত্যুক ইন্নাল মুনাফিকিন লাকাদ এ মিন মুনাফিক মিজাবর গুলো এগুলো বড় শয়তান এগুলো ইসলামের শত্রু এজিদ বাহিনী দাঁড়িয়েও ছিল না টুবিও ছিল না বড় বড় ফাগরিও ছিল না মিসুয়াকও ছিল আজানে কামসিদ্ধও ছিল 22,000 এজিদ বাহিনী চোখে দেখে দেখে আমার রসুলের নাতি যাকে দয়াল নবী আপাদ মস্তক সুমা মুবারক দিতে চোখে দেখে দেখে জবাই করে দিল ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা হুর বড় বেটা আলী আকবর রদিয়াল্লাহ যাকে বলা হয় শেকেলে মুস্তাফা ডাইরেক্ট রসুলের সুর ছিলেন চোখে দেখে দেখে জবাই করে দিল এগুলোকে মুসলমান বলার কোন সুযোগ আছে তোমরা কি আমাদের সাথে মোনাজারা করবি এ মস্কারা যদি করে দাও একজন না তুমি একজন না তোদের যা কম আছে বলেন না তোদের যা কম আছে মতম আছে যারা মিলাদুন নবীকে বেদাত বলছে শুধু তোমরা না এ আহলে হাদিস যত দূর আছে এমন সবাই সুপার গুলো লাগিয়ে বসবি কারণ ডাকাত সাথে ফালাইতি বারাস এ সুপার গুলো তাহলে বাজাতে হবে আর ডাক চাইছেন ঠিক না উনি আমাকে বলতেছেন উনি আমাকে বলতেছেন জাহাঙ্গীর যদি মোনাজারায় হেরে যায় 8,000 মাদারে যায় ওনাকে ব্যথাঘাত করা হবে 80টা ওরে তুমি যদি হেরে যাও আমার জামি আমাদের নিয়ে তোরা তেহেন জিনিস মুদ্দে থাকে বলৎকারের বংশ ছেলে দিয়েছি ভরানোর জন্য তোরা তো যদি উদ্যোগ করে খাম চলা হতে ঠিক না একটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে সম্মানটাকে নষ্ট করে দিয়েছে এ কোমেল উদগুলো ঠিক না ওরা বলে আমাদের সাথে মোনাজারা করে কি করবি এ পর্যন্ত কোনোদিন আমাদের একজন সেরা বাংলার সাথে পারস্ত হয়নি এত সুন্নিদের সাথে তোমরা মোকাবেলা করতে পারবি বলেন না একজন ইমাম সেরা বাংলার সাথে মোকাবেলা করতে এ ভারতের জমিনত একজন আলা হযরত
ইমামে আলা হযরতের সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল কোনদিন মোকাবেলা করতে আরে নাই তারা কি আমাদের সাথে মোকাবেলা করবে কি বাহাস করবে আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করো আমিন আর একটু জোরে বলেন আমিন দলিল খুঁজে পাচ্ছে না বলে মিলাদুন নবীর মিলাদুন নবীর বলে দলিল খুঁজে পাচ্ছে না আরে মিলাদুন নবী মিলাদ মানে জন্ম মিলাদ নবী আগমন মিলাদুন নবী মানে দয়াল নবী আগমন ইমামুল আম্বিয়া আগমন নবীদের নবী আগমন খাতেমুন নবী আগমন এখানে বেদাত কি দিলেন এখানে কোরআন একটু জোরে বলেন আর কি থাকতে পারে টঙ্গির মধ্যে বেদাত এটা জায়েজ দিল কে টঙ্গিটা জায়েজ দিল কে হাজার হাজার মানুষ এখানে ঘুরে ঘুরে কাবা বানিয়ে ফেলেছ নামাজ টঙ্গির দিকে ভিড়ে ভিড়ে পড়তেছ লুৎফুর রহমান ফরাইজি তাদের মত লেখে দিল এখানে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব আমি এটা মিডিয়ার মধ্যে দিয়ে দিয়েছি তার লেখাটা 49 কোটি রাকাতের নামাজের বলে সওয়াব টঙ্গির বলে এক রাকাত নামাজ পড়লে সিটিং এর একটা শেষ সীমা থাকে তো দেখায় লেভেলে বার হয়ে গেছে আল্লাহ শয়তান গুলো থেকে ইসলামকে হেফাজত করো আমিন খবরদার আমি ওই যেগুলো টাকা ইনকামের জন্য পাগল হয়ে গেছে ইউটিউবার ইউটিউবার যেগুলো টাকার জন্য ইনকামের জন্য পাগল হয়ে গেছে আমাদের মনে হয় তোমারও জন্মের সমস্যা আছে ঠিক ঠিক না টাকাগুলো দিয়ে কামাইও না টাকাগুলো দিয়ে কাজ কাম করে খাও উজুর বেঁচে টাকা খাওয়ার প্রয়োজন নাই হুজুর বিক্রি করে টাকা হওয়ার কোনো প্রয়োজন তাদেরকেও আমি বলতেছি যদি নারাজারা এভাবে করো তোমাদেরকে নিব না যেদিন আমরা মনাজারায় বসবো এটা আমার বাড়ি না আমার বাড়ি ফটিয়া জাতীয় মসজিদে যে সিটাঙে তুমি বলতেছো এটা আমার বাড়ি এটা আমার বাড়ি না আমার বাড়ি ফটিয়া আমি যেখানে চট্টগ্রাম জমিতুল ওয়ালা জাতীয় মসজিদ এটা হলো সর্বজনের মসজিদ ঠিক না সরকারি সর্বজনের মসজিদ সেখানে বসতে বলছি তুমি একদম ন তুমি তো আমার জন্য সামান্য তু তোমার উড়ে চলে যাবি তুমি ন তুমি ন তোমার বাপ যত আছে গুরু তাদেরকে নিয়ে যারা যারা ইউটিউবে মিলাদুন নবীকে বেদাত বলছেন সবাইকে নিয়ে বসো একসাথে সেদিন ফাইসালা হয়ে যাক আসল কি নকল কি ঠিক না সেদিন সারা পৃথিবী দেখো আমরা জাতীয় মিডিয়া গুলো সব আনবো সেদিনে মোকাবেলা হবে কিন্তু একটু ভয় করতেছি তুমি তো জঙ্গি তোমার সাঙ্গ বাঙ্গ কোন আর একবার আঘাত করে কিনা বোমা মারে কিনা আমি ভয় করতেছি সেটা ঠিক না তুমি তো কি জঙ্গির মধ্যে ধরা গেছো সম্ভব সংসদ ভবন গুলো উড়াই দিতে গেছে সেখানে ধরেছেন তাকে ধরেছেন আলী হাসান উসামাকে ধরেছেন কোথায় সংসদ ভবন উড়াই দিতে গেলেন এ জঙ্গি যেটা যাইবে একটি সুসজ্জতা জেলার মধ্যে এই বোমা মারেছিলেন তার সদস্যের মধ্যে একজন আল্লাহ এই সুন্নি জামাতকে বাতালের ফেরকার থেকে বাতালের সবল থেকে হেফাজত করো একটু জোরে বলেন না আসেন ভাইয়েরা আজকের মাহফিল আমাদের জন্য নিয়ামত কবুল এ মাহফিল আমাদের জন্য বড়ই এহসান যারা মিলাদুন নবী ঘরের ফরায়েন দুনিয়া হইনো গিয়ে মান খাদারা মাউলিদান নবী সাইসাম ওয়াজ্জামা কদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান যে এলাকা থেকে নবীর মাহফিল জারি থাকে এ এলাকার মানুষের ঈমানে কোন তাজা থাকে ঈমান কি থাকে তাজা থাকে যে এলাকার মধ্যে বেশি দরুদ শরীফ পড়া যায় রসুল পাককে সালাম দিয়া যায় আমার রসুল বলতেছেন আসলে মহব্বতি ওয়ারাবহু আমি রওজার থেকে পর্দা খুলে ওই উম্মতের চেহারা দিকে তাকিয়ে থাকি একটু জোরে বলেন বেদাত বলার কোন সুযোগ নাই আচ্ছা এগুলো যত বেদাত বলে এত বাড়া তো ক্ষমান না হবো না গৌসমান্ডারে অরস কোনো বন্ধ হয়ে গিয়ে না বাড়ান না কমে এবারে জুলুজুদ বলে অন্যান্য বছর তুন 15 লক্ষ মানুষ কি হইনি বেশি কম নেই 15 লক্ষ মানুষ কি হইনি বেশি হইনি 15 লাখ মানুষ বেশি
ওই আর হুজুর কিবলার বিরুদ্ধে কথা করতে আব্দুল কাইয়ুম ফিয়াজু মলয়ুগো দাঁতুন মেলা মেলা কুকুরের মতো সেহরাইন দেদারা সাদা গরুর মতো আব্দুল কাইয়ুম ফিয়াজু কার কান বাড়াই মারাও না বড় করি গো ফিয়াজু হ্যাঁ যে কোনো অবাধ রসুল্লাহ মস্কারি করে কোন মিডিয়া কথা কোনো লাভ নাই তো এ আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি ও বলতেছেন সিরকুট শরীফ থেকে আমরা তৈয়ব সাহকে বাড়া করে এনেছি কত উনি অলাদ রসুল বলে সৌদি আরবে না যাবেন এখানে আসলেন কেন জোরে বলেন না নাউজুবিল্লাহ কত বড় জন্মের সমস্যা হলে কথাগুলো বলতে পারে অলাদ রসুলের বিরুদ্ধে এখনো শুননি যে মাথার আশেখ রসুল গুলো হুজুর কেবলার বাচ্চাগুলো জিন্দা আছে তো জিন্দে আছে বেদা পালার কোন সুযোগ নাই আর একজন ব্যক্তি বলেছেন তাদের মুরব্বী আপনার একটা সম্মান আছে তো আপনি কেন বলে দিলেন নুরুল ইসলাম অলিপুরি কি বললেন আমরা সুন্নিরা তাকে তফসির করেছেন নুরুল ইসলাম ডালপুরি হিসেবে এ অলিপুরি না ডালপুরি উনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন হাহা এগুলো বলে কি মিলাদুন নবী বেদা আর একজন বারাত মুক্তা ছিল মিষ্টি কুমড়ার মতো এত বড় ইয়াসি নানি এগুলো মোবাইলে দেখতেছেন সোশ্যাল মিডিয়া বাতালেরা কে ফেলতেছে আপনাদের খবর নাই আমাদের বাচ্চা যুবক যুবক ছেলেদেরকে মগজ দলাই করে নিয়ে গেছে ঠিক না এগুলো যদি জবাব না দি তাহলে আজীবন এগুলো সাহস পেয়ে যাবে বলতে সুযোগ পেয়ে যাবে আমরা যে 70-80 লক্ষ মানুষ আশেক রাসূল চট্টলার জমিনে জমা হয়েছি তোমরা যে বেদাত বেদাত বলতেছো ওরস মিলাদুন নবীকে জুলুসকে শুধু 70 লাখ মানুষ 80 লাখ মানুষ শুধু তুতু বেল বজে তোদের মতো কয়েক হাজার লেবর বড় উজু স্রোতের সাথে বেসে যাবে বেসে যাবে বেসে যাবে ঠিক না বেদাত বলার কোন সুযোগ নাই ধরে আঙ্কা লাগালি কি লিখে দে কিছু লেখ বই হ্যাঁ ঠিক আছে দূর মানুষ তো ফুরোই দেখি মারহাবা আল্লাহ অনরাল কবুল কর আর একটা সামনে জয়বে তৌফিক দো তামিন যেতে হইল অসর কর না তখন 10 জন মারি তিন দিল একটা কিছু বাড়াইছিল সালাত নিয়া বানা দমে রসিনে কো মদিনা নিকালো বাহর গম সে সফিনা সালাত নিয়া ও খোদা মাথা বুলো গেল তো আমি সুন্দর নয় একেও জবা খেয়াল কর দরকারি বিষয় আর রসুল আসছে তো গোটা দুনিয়া খুশি হইয়া না হ্যাঁ বেজার হয়ে দেখছেন এবে শতান গোটা দুনিয়া কি হইয়ে বেজার আছে দেখো শতান শতান এন খান্দা খান্দা দে জীবনের সারিবার কেন্দি বলে খবর সারিবার একবার বিয়াজ তো তুমি বার করে দিয়ে দে একবার জান্নাতি পোশাক কুলি ফেলেই দে একবার সুরা বাতিয়া না দিলে দে দিনে কেন্দি বেশি কেঁদেছেন যেদিন দয়াল নবী তো শিখে গেছে ওরা খান্দা নিবে খন্দম শয়তানের শয়তান একজন নত তার ভাষা আছে তো অলাত জন তো তো শয়তানের ছেলেগুলো শয়তানকে বলতেছে বাবা তুমি এভাবে কাঁদতেছো কেন হদবু তাঁর লাজ্য শেষ নুরুন নবী আসাতে আমার রাজ্য ওয়াদাই আনিল আল্লাহ বিজ নিহি ওয়া সিরাজন সুজুরিলা রাঙ্গাতা নিবার্ত অবু তাহার লাজ্য শেষ গিয়ে গুলি এখন আমি কি করতে পারি ইয়ে লাই বেজার হই মোহাম্মদ সাল্লাহ ইসলামের আগমনে আমি বেজার হয়েছি কিন্তু সৃষ্টিকুল কি হইয়ে সৃষ্টিকুল সুদাই শতান কি হই বেজার এই অনারার ভারাইয়েন কেউ যদি লাইক ফ্যান্ডল এস্টেট বিরিয়ানি বাদ দেখি বেজারে গিয়ে গুলি
kiyeva yegun gori bella yeduwa battal landi bella yegun disay lokamai babiye dittati ibagona mai babiye dibe mohabbat dekhatna hum bondo kori bella lan bar bolle de ki dorga eduwa batti lagai bella gandal gori bella biryani bat landi bella ki dorga comedy bhai yo ena boro boro sokori manushi be sahrauju saite aiba de jibe ki dorgar hoy egun gori bella miladun nabi বড় বড় চোখ করি তখন ইতে তো প্রশ্ন করিব তোরা আমি কেলে সাইকেল হইস হয়ে বেদা আল্লাহ আবার শতান বানাই দে নাম এখন দিন চোখে নাও দেখি আজ নিজের চোখে দেখে গেল শতান বানাই দে নাম কিন্তু এখন দিন চোখে আজ নিজের চোখে ইতে ফুসল লেবটি বা হন তুমি তুই এর কারণ এ কামত বেজার হইল দেখছন ইবে কম কিন্তু এই লোক শতানের হলা জানার বারাত হয়ে গিয়ে আর তো কইনে পারি বহুদিন বাহাদুর শতানের দেখা এখন আর একমাত্র বিরোধিতা করবি দিবি এখন শয়তান আর আর জুলুস মিলাদুন নবী দেখি মানুষের একত্রতা দেখি বাদ মাসের কুত্ত জেলে ফলই দেখি এর ওয়াবি খার দি আলাকা দিস যত খজাইয়ে গজাইয়ে যার নামি দল আছে বেগুন বাদ মাসের কুত্তার নাম ফল কি গুলি খন বুলন না ফাগুন গিয়ে দে বেদাতের কন্ট্রাক্টারই লই জুলুস বেদাত যদি ওয়াবি মাদ্রাসা দিয়ে বাদ খাইয়া গাইয়ে ডেকুর দেখাবি লই দে এখন আমি ইচ্ছা কথা করি না বাদ খাইয়ে গাই দেখো তো আর মজা শুননি ওদের বাপ জিলবে তলা লিয়ে দিলে তো তলা দেখা যায় এ মাথায় তো মা যদিও বা বাপ ফাটাই না পারো আত্মর করি মাই কথা আত্মর করি হ্যাঁ তুমি মা গব দেন তো শুননি দোয়ান তুমি লইও খনা খনা কি খব দে আইনে ভাবি মাদরের টাকা দম কবির এগুন বন ভূত ওয়াবি মাদরের টাকা দেব কবির এগুন কিয়া ইয়ান প্রশ্ন কি লি গুণ হইতো গুণ এক নম্বর তুলি দে আহা আর আর রসুলুর সালাম দিন এনা ফাতর করি আস্তে করে দাইয়ে রে এই যে কওনা ওয়াবি ওলার জানা পুরুন দি বেগে বট নি জানা বট আমলে আনা দাজে গই উনর কোতালে জানা বট ইয়ান দি বেগে বট নো উনি জানা বট আমলে হ্যাঁ আমি মিছ করি বাল হ্যাঁ ওদিন আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই কিয়াম করতেছেন এক জায়গা দেখতে যে মতম তিন্ন ভাই গোড়া দি গোড়া দি বই লই দে এত আর ফেটান বুঝাইনি রাতুরি বার বলে দিলাই হলো দুনিয়া তোর আর ওতে গোদা লানো সলর ওড়ো তুই কেনে হ্যাঁ লজ্জায় মাথা নিচে করি ফেলে খোদাই জানে মন কি নকির উজার লইতো না কান্দ লইতে চোখে দিয়াই হতো আল্লাহ বুঝিবে তৌফিক দ বড় করে হ যে সুমা আদম আলাইহিস সালাম দিয়েছেন যে সুমা মুবারক খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ যে সুমা মুবারক দিয়েছেন আরা সুগ সুমা দি এ ফুটান ফুলি এর টাইটি কি আরা সুগ দানা নবীর মহব্বত কি দি এ ফুটান কোনা ফুলি নাই হত্তর গুস্তাখ রাসূল তো শোনা রাসূল চিন্তা করেন ইয়াল্লা কোরআন শরীফ একশো চৈদ্দ সুর আছে একশো এক সুরার নাম সুর মোহামেন সুর শুনিয়াল হই দে সুর মোহামেন জীবে কই বেখার কই দে আর সুর হইলে সুরা মোনাফেক আর সুর আছে সুর কাবের আলাদা সুরা কাবের নাম আলাদা আছে বাদরি ফেলে কাবের সিনন সোজা মোনাফেক সিনন কঠিন
একটা সেটার একটা টুপি লাগাই তো এখন শুননি হবে বেদরি টুপি ও সই গিয়ে ইদার গো এসে গানা গানা এ টুপি আর একটা কি তার বেদরি গলে যখন কিরোটা তোরাইল টুপি গবি দি তোরা দেখুন বেদাত কোতি কত টি আমার জট দে এটা বেশ নদলে খামনর তোলো গো সূরা মুমিন গো সূরা তো মুনাফিক খারাপ হয় ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকের জায়গা জাহান্নামের নিচে শেষ নিচে মুনাফিকের শাস্তি দিবে তো কাফের তুমি বেশি মুনাফিকের দোজখ তলা চালাই তারপর দিবে কাফের হলে মুনাফিকের দোজখ তলা চালাই তারপর দিবে তো কারে তোলে মুনাফিকের শাস্তি কাফের তুমি বেশি তো মুনাফিক খারাপ যেগুলো আমার রসুলের পিছনে নামাজ পড়ে রসুলের পিছনে একটা করে বাইরে গিয়ে দয়াল নবীর বিরুদ্ধে সমালোচনা করে তাদেরকে বলা হয় গোস্তাখ রসুল বিয়াদব আওলাদ রসুলের পিছনে নামাজ পড়ে বাইরে যায় আওলাদ রসুলের বিরুদ্ধে কি করে সমালোচনা এগুলো রাখাতে কি আর রসুল মসজিদে নববিত্তু মতান্তর আসিতে বিরাশি জন মানুষের অমুক করবো অমুক অমুক করবো অমুক অমুক করবো অমুক অমুক করবো অমুক মসজিদ তুমি কি করে দিতে হ্যাঁ বললে আগে হই দে হন মনাবে কাজ কি র উড়ি যাই তারা কথা না আর নাম জানা না আই তুললাম যে সাজ আর গো আর নাম তো না হন আজ উড়ি যাও নুড়ে আল্লাহ কথা নাম মন হই দাও না ইয়া রাসূলুল্লাহ অন তো গায়েবের নবী সুবহানাল্লাহ অনেক ইয়ের নবী হই দাও অমুক করবো অমুক অমুক করবো অমুক অমুক করবো অমুক আরে বাপ আসি যদি বিরিয়াজি দাও কি করে দিলি বার করে দি আর রসুল সাহাবি ঘরে ডাকি হজরতে হুজাইফা রাদিয়াল্লাহ হুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহ তাআলা হুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহ ইবার গাদ দে ওবা ওবা হুজাইফা ইয়া রাসূলুল্লাহ কি হইতে লাগন দে যেগুন বার করে দি মুনাফিক গুনুর গুল লিস্টি করে গেল হুজাইফা রাদিয়াল্লাহ তাআলা পুরো গাদ দে মুনাফিক গুনুর কি করা আর রাসূল কই দে গুল আনারা কোন গুমরের খাইছ না তো গিয়েরি বার কেনা বারো না এনে এক বস্তা বাদ দি ফেলে নি যাবেন নলে দিবে কই ঠিক নে কত ঠিক বিলে কর এই বাড়ি তো বল দেবে সামনে মানে গিয়ার সো আটকে গেল আল্লাহ কতি আল্লাহ একা মাথা গুলো করিবে তৌফিক দাও আমিন বাবা বাস বড় বেলে দোয়া করি ঠিক ইকে কি আল করব খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা কি দিল দি কি লিস্টি কি লিস্টি তাহলে আজিয়ান মির্জাফর উনি তো আসেন কনা ওনার রসুলের অহুদর ময়দানে যুদ্ধ ফেলাই রে দাই রাগে গিয়ে রসুলের কাফের আল তবর মুখ ফেলাই দিয়ে রে দাঁড়ে গায়ে গিয়ে উনি তোর মির্জাফর সবে সাই যায় নবী পরিবার শেষ করে দিল দি উনি তোর মির্জাফর এ তোর মুনাফে দাঁড়িয়ে ব্যস্ত লই যে নবারে নামাজ ব্যস্ত লই যে নবারে মাথা তিলে করে ফেলে হাজার হাজার রাখার নামাজ করি দে ব্যস্ত লই জান্নবারে নামাজ শেষ দাঁড়িয়ে যত কুল্লু দোয়া মাহজু আল্লাহ উর শুনে বেলা দিয়ে কথা বাদ বেগু কেয়া গোস্তাদ রসুল বিয়াদ বাজি দে হাত্তা ইউসাল্লি আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মিন আলামাত মুহাম্মাদ রাসূলুল্লাহ নবীর মহব্বত নাই দেই জানাত তো নবীরে ভালো না পাশে দেই শেষ পর্যায়ে সমস্ত ইবাদত বেগুন কি গেই হই বিতে গেই কোনা ইবাদত কি গেই মদিনা শরীফ কোন মানন মারা গেল খজর তোমর রাদিয়াল্লাহ বেশি চালাক আছিল শক্ত আছিল অহুজাইফা তুই কড়ে আই মামুল মুসলিম নাই আসি লিস্টিগান বার কর ইবে ফেলত গলো ইনি যায় হাই 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 মোনাবেকের লিস্টিগান কি কর কে যদি মোনাবে কইতে কে আই উমরে কে জানা দাও তুমি দাও টিভি এদুয়া দাড়ি এদুয়া টুবি এদুয়া জয় দিয়ে কত বিয়া গুন বাদ বিয়া কর বাদ সবগুলো কি হাতে গুন নলার হাতে খুব রসুল জানো তো নবীরে মহব্বত ইয়া লাদ দে হাতিতে দাঁড়িয়ে নলার ভাগরিয়ে নলার বাতর করে গোসর মারলা
গোস্বামী তর্জমার সমস্যা আছে বহু কঠিন কথা এগুলো কারণ এবার মুনাফিক লিস্টে হই দি এফালে তুইও যদি কলেজ যাস কই তাহলে তুইও তো বরবাদ হয়ে গেছিস মানুষ তো আসছে দেখবি তো তোরা মুদ্দার তো নাজারের বেশি যদি নবই ওর খা এনে ফাইলে গেল তো না মমতাজের গানে তো গাছ রাখা তুই বাইন দি তোর মোবাইল ধরি বলে যে লাজ চলত না নাই দুও বাই সালাত মিয়া সালাত দুনিয়া তাহলে মাথা ভুলো না করিস চিটা মাথার নমনীয়তে কিন্তু দুর্বলতা কেমন কর আসি হই তোর গিয়া কর না মসজিদের দুনিয়া বি কথা কলিস কবুল হইতে 40 বছর নেকি যাবি বই আর রসুলের মাহফিলে নমস্কারি করলে লানাতুল্লাহি আলা শারীরিকুম ইমান যাবে কি কত ইয়ান কুরিয়ান কঠিন একে খেয়াল করো মনাবেন না এসে কন নেই তাহলে দাঁড়িয়ে ব্যস্ত জিন্ন করে হাজার হাজার রাখাত নামাজ ব্যস্ত কেয়া নুর নবীর ন সিটি দেই রসুলের বালো নবাস মিসওয়াক মিসওয়াক আসিল আহামা আহামা কি আছে ফাগরি এসে কন ফাগরি ওয়াজির দাড়িও টুবিও ঠিক আছে আজার আজার রাখার নামাজ ব্যস্ত নবারে কে নুরুন নবীরে বাতি লাগাই দেন আরে জ্বলান না এটা জ্বলার নাম বাদুরি ন মেন লাইন যদি খুলি দে আধার তাহলে বাতি বিতে গেই বই দাড়ি টুবি ফাগরি মিসুয়া এখন জ্বলিব তো কথা যাতে রসুল ভিতরে কানেকশন শুধু হয়ে যাবে বই আর যদি আসল লাইনি মেন দিয়ে খাড়ি যে ওন এন লটকি যায় বোধ নরেন্দ্রের মন্দির মতো খামোতে নো ও ভারত যাই সব এক একজন দাঁড়ি দিলে লোক কথা কই দিন যে ফাকরি বেঁধে এ শিকলে ঠিক না গয়া হাজিত গেলে দেন আরো উড়ে নিচের কোন গিরিয়া দিতে দিবে কোন উঠতে পর্যন্ত রাত নাও দাও ভাই এটা যার হিসেবে ব্যবহার হতো নিচের গুণ মেন হল যে খামেগুনে আর আর বিয়ার চলে যেতে ছিল মূল হল যে তস গজ আছে নিয়ে গুণ ইয়ান সাহা পারত দেন তুই হ্যাঁ গুণ লই আমারে মাইবে খত্তর মোতম রে কি মোতম কি হল লড়ো খাস কি ইটার এখন বাতর করি গোসন নি গোসা কিন্তু হবে এটা চিন্তার বাড়ার দেন না আমরা বাড়ি বেত আর বুতান শূন্য নবারি ফুয়ে মরব দে কত তোর মজ করবো দেখা যাবে শূন্য হবে আর বুতান সহনতা সারা সহনতা আছে খতর বাবা তো কষ্ট করি আই বহুত বার মোবাইলে দেখি দে নাই আর ওদিন মুখ বাঁধিয়ে গলায় দিয়ে গেছে না মানে শূন্য হবে বাদ এত মজা কত হলো আর আর বুঝতে না কেন এটা জন্ম লইলাম আর দুঃখ হতে পারান যান ভাবি বারে কুত্ত হইব জন্য চিন্তা করি গিয়ে গেল কতদিন আই ফারাকি আল না করি আর মা কেন এটা আরো বেড়ে লেগে আই অন্য পাড়া যাইতো না পারি না বার গো কুত্ত হইতো এলাকা বার করি ভেলেই কুত্ত হ্যাঁ বললে একবার গো কই দে গো জান না পারলে হ্যাঁ ফোর আসুরি বার করিব দিতে কুত্ত হইব জন্য চিন্তা করি এবার কেন জন্ম হয়ে গেল ইতারা পাথর করি গোসর ভাল লাগে আব্দুল কাইম ফিয়াজু দে তো ইউসুফ কেমনে বাংলাদেশে আসলো বিয়া হলো রোগ লিমিট টাকা ভাই বেখায় লিমিট খরচ করি কিনা কিনা আব্দুল কাইম ফিয়াজ তো গঙ্গরি খেয়াল কর
Allah'ın Resul kille bile edeşi. Tasogur oldu kudar gazap pergi. Arman oldu tasor motar mar bibi akır agoy gün gün. Nöyle attar kata teno koy da Allah'ın Resul'ün bir ümde. Baba Şah'a Zalal Yaman'ın bari yerde ne? Yaman'a. Şah Baran'ın bari yerde ne? Şah Mokdum'ın bari yerde ne? Şah Amanat'ın bari yerde ne? Gosebandar'ın bari yerde ne? Bebun Arabar oğlu ne? Tinçü Şahit oğlu yegun bari yerde ne? Bebun İslam'ın davatı da işçedi ne? Kaza Baba bari baratom ne? Bari bari saz isten kandahan o. İranın mıydı? Un İslam'ı Müslüman gori vellay, mori geydi imaniyen taza gori vellay. Zuga zuga Allah nuli ki Allah, nubi işarete patiyesen, Subhanallah. Allah Akbar. Allah Akbar. Ya Rasul Allah. 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 আর রাসূল বদরের যুদ্ধে জয় করে নিজে জুলাকান দিয়ে বদরের যুদ্ধে জয় করে আর রাসূলের নিজে কি দিয়ে গো বুড়া মানুষের বাজা দিয়ে কোন কেন আর বলি আর ঠিক কি লাগ বলি বড় করে তকবীর দাও সাইজ জওয়ান মি কো কো মানুষ যায় İmanı spirit mazbut tay. Çünkü solo kan mazbulla. Sar ben Allah boluyuz dına netavam di bide ne? Şudu netavam da on. Her vam di çoğu ana kov. Kar vam dede. Ham no diş. Balık kov fotar atayle buru buru yokadı niye var? Bal vam sarat atayle. Bali bize vam bile kozana lati kahvori bu. E bala zanlı zindaki diye morşak diye vam mı oluyor? Kondik ne da vam da oldu. Mulgota da yine. Abdülkaim Ziyazo. Ece Allah'ın Resulü'nün birüldü kota koydu. İbe endeka sokta karamut kail. Tüye Allah'ın oğlu yedü ayır İslam'ın davet değildi. Kille işidi. Onlar ara alır falan. Dağ gibi belli Medine rastı dağ gibi belli. Bana buraya falan. Haberdar. Sun nereye konu zindası. Kota bolte hijab kore boluyor. Kota bolte hijab kore. Resul-i Bakır agama. Sisti kul kuşi. Sisti kul. Kuşi. মানুষ জিয়া তাতা দেন রাসূল বাগের ঈমান সঙ্গে mohabbat সাইর শুধু মানুষ জিন্দা তা দেন ওগো গাস পর্যন্ত সাহাবী গাস খড়ে ইমান সিরিয়া এখনো জিয়া তা কোন এখনো সাহাবী গাস জিন্দা আছে না আছে কে বান নবীর দেখে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উস্তুনা গন্না নও জিন্দা এবারে বাজি বাজি খুতবা কই জান নুরুল নবী বড় করে কোন সুবহানাল্লাহ হা হা ইবাদাতুল নবীর নসিনি রাসূলের নসিনি নসিনি আর রাসূলের গো গাদা আছে গাদি হইতো ধরে আদবা কিনা এবার দিসওয়ার গত্তান নবী তো গাদা এবার ভিডিও যে তুডিল গাদায় বে সগর বানি ধরে তার রাসূল প্রত্যেক জাতের ভাষা বুঝদু বড় করে কোন না সুবহানাল্লাহ ও গাদা তুই খান্দর কা খোদা খান্দি দি ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে তো জীব জানোয়ার আছে অনেক কেন আর ভিডিও দুটি গেল এত বড় ইমামুল আম্বিয়া কেন আর ভিডিও থেকে লাগাছি সুবহানাল্লাহ খুশি খান্দি দি খুশি সুবহানাল্লাহ
Gada gada ağa dedi ki ye. Kuşi ye. Kuşi ye gandı ondan ağa Tela ham. Evan kuşi lan ağa day. Ya Resulullah ara konudum kol aldı. Sidi ya fittim. Ona Resulullah bazı tanrı bile tutucu. Az yalla yani khara barbala dunuma soku dekir. Barakuri ona. Bala ara kara bayi dunuma. Ara konu din ar kalat. Rosi khansi diye bitti. To gada ibe an Resulü darada mübarakat boy dikti. İbe resay tu. İbe şorili tun khul mübarak tu. Ke an nurun nubi becide. İbe tun kibari tu. Tan Resul judi durge madan ne? Ekan aram formay tu. Gada an Resulü tu nezazul bitti. Ya Resulullah onun modina rolü gülü de kana kuriye çöm na. Zikez gittu. Tam Resulullah adı zo. Asır raga gayi de yu ay asır namaz sori bağırı yu. Sayın o hoydi izin kuri anı ke sahipte gede. Onu subhanallah bir huzuru tık hoydi ya buri bana öyle ara dur sahipte gümde. Tik ne? İnte zille madi ille kudalı yani dedi. Salatu niya. Zindagi ek ki raah hai khagar hai. Ek na ek din badalna padega. Maut jab tujhko आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया गदा गदा यहां तो सूरत ने आगे तो देखना Ani ayvilla, guri ayvilla. Zo. Asır raga ge. Ay dekti. Ta Resul namaz dua kuri bahar etti. Gada ek din Resul vadiri koşna gördü. Ya Resulullah ona konu koşna nungi var. Ona rakkan hata gitti gümme. Gada kada 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 Hatta ya Resulullah. Onu da gayben nobi. Be kabur ona tase. İnni ara mala tarawna. Wasmahu mala tasmahu. Wa allamaka ma lam takun ta'lam. Wa kana fadlullahi alayka azima. Subhanallah. Subhanallah. Onu da be kul zanam. Acı yerdun onu tar vidu tudi loyo. Kadaya var. Acı onu dünya tuna ke farda kuri ben. Na ya ke mori zeyin. Aha. Fattu vara vashna kuri bilse. Ha Resulullah. On Resulü bak ağa zeybe, ne ay kadar? Dünyettin ağa zeybe. Ha Resulü o da bu sindetle diyor o kadar. Kutu inekken fosno. Ara guri bile yutur. Ehon uttu divilili. Zato din basit ako zato din kandı. Tüyele utturgan somo yunu batı tuara diyor. Bara bu yapalım. উত্তরগান সময় অনুপাতে তোরে গাদা হতে ঠিক আছে সাহাবী হলো জানিলো না জানার বান্দিত আল্লাহ ও রাসূল আলাম মানে আল্লাহ রাসূল কি জানে বালা জানে ইয়ার আর মাস্টার দেখুন হুজুর কি কইলে হুজুর অন্য তো বলতে তোরা গায় জানি ঠিক না মাজিদা কবলি হত এখন শেষ সব যায় গাদায় না মাটি দই আর রসুলের যেদিন দুনিয়া তুন পর্দা করিব এ রবিউল আউয়াল মাস এডা ওয়াবি গো খলবার গগি খদ খুশি পালন করলি নুর নবী গে ইগুদি শোক পালন না করলি নে আর জন্ম সমস্যা কত জন্ম সমস্যা ডো আলাম বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওহুম ইউসাল্লুন প্রত্যেক নবী জিন্দিয়া নবী না মরে
وَيَحُجُّون وَيَسُمُون روزہ رکھے بسر بسر خواہ دکھر نبی آلے ہی طرح بولا خواہ آرہ بولے شک فالن گتھے ہم تُر موتن گلی گئی بولے آرہ برو گلا گلا بھی نہیں ہے شہربانگلہ شوزو زالن نا کیا رکھنا باراو نا گوزبندری زالن نا ایخونو زالن نا باباندری زندہ نا دلامائنا زندہ نا بشولی شاہ انشائی زندہ نا شبی بازن زندہ نا موین بازن زندہ نا کیا ال اولیاء لا یموتو اولیاء اللہ مکتو نا بیا کن زیادہ آسے ویان سرون اولیاء کن کیا مطلب جناشے کلر شاید جو کتا تک بے بڑا گری غام چندان ارمان زندے کیا زندے ملت نبی جائز فاتحہ جائز اوروت جائز زیارت جائز ٹھیک نہیں ہے تو دنیا تن جاتے کہ یہ کوئی عاشق ہو زیارت کرن نا فاتحہ کرن نا تو موت مولتو بیدات ہوئی ہے ایتے موران اب در اور رب باپ ربا تیارا سرگن دیدے گنو دو تبلیگوال باہی رکھبان کی خیلی جو بھی خودی بیدات کہ یہ کوئی اٹھیرا اللہ لپ کیا دیلا خوری جاتا نوانے گنتے خمدلہ جیب شش رضای بود درود تون موتمر عاشق کو گای شده زیارت گری بله خدا آن موتمر خبر کندی دیو خود به تهران دو باین قبل از دو ایترو دیارا از تو بری تو خارو تو آد ده توی بر تو را زات نگل نیه خودی تو مادا زیارت زای بدات کویی سوما بدات کویی اورج بدات کویی اگون زای کوی تو آن باسر باسر ترسارون لکتام ماشین ماشین کنواتیه دیتام ایتر جاتا بیداد کوئی اللہ خبر رستی تو دلو پہ بھی لیجی اور ایتر اوڈ جاست چوہ بھرکی خوبی آسے توائی لگو چوہ ایڈا خوبی آسے چوہ لگو ایڈا آرہ خوبی نے پر موت مکڑے گئی خوبی لانگار کو زندہ خوبی دے کیا متفجن تا آشے کال کھوٹی کھوٹی آشے کال ایڈا زیر زیارت گرن نا زولن نا فور دیکھا زن نا پاتل کری گوشو یہ والا خواب اور داتوی بوتر رمج چاہتے دوری تو لی اگازہ تالے پرش کرے جو او دو دی دروی موری بیدے فتو آگاتی نو فاتی آگاتی نو دروی موری یاد دوری چاہتے دیکھو کوئی خواباری بے سیتا والا اوڑی بہتی آئی بو یاد تو نو جو ٹک ٹاکل جا سننی لو لنگار ایڈا خائی موری تاری بھی ایڈا مو خائی تاری بھی ٹھیک نہیں خطا تن موش مائز بندال زب دے اور رجو موش زب دے نو بیگن کرامو زب دے او خدرت کبلا آن ماملاگن خلا سلائی دوشے ماں کو تانرو کو موش دیوں تو اور رجو تو کو کی دیوں اسے کالا رکھا بھائیوں آن تو کو فتر رجو تنو لے آن خدرت دربار تو کو کی دیوں زدو موش گو لئی ایدو کرامت گو لئی دے انتی مانا کرا دینے لابے لوا با دا لابے بولا نا با ایڈا موش گو لئی دنو بیکن کرامت گو لئی دے یولی ایتا اتار موشے کن ایڈا نگو لئی تو 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 خول جاسی دی در کمالی ما خطان موش گو لئی جا بیزارے ای بابا ہارا دی بیلی چکنا خواشی تو موش نو بودر بود موش سامدائی انو دی تو نو حتی تینو سای جا دی تو گادا خوئی لنگنا واس کیا لیکو مازا مازا کناک آسان ری بھیلے دیری کسا ٹھیک تیر بھیلے نوے لے اصول شاش گوری بھیلے بھو اصول کی گوری بھیلے بھو یہ پرائی شویطان آل فرائی فرائی کو لگی بھی تھو ہمارے ماں شویطان کھلے سینو نا یہ بے بولے نیوت آج سجدہ کچھتی ہے نو دیکھے ڈیری کہلے تو کو باندھا یہ بھی یوٹیوب سامنے لے دے بھی ہے آج دیکھی دے خود دی یہ بھی اوکا بیندے ارکوی بھی ہے آج یہ بھی اوکا دیکھی ارکوی بھی ہے ارکو دے جاسا رہنے ہیں ارکو دے جی ڈیلی دوین سے میلہ دٹھنگی ہیں ارکو ایلے لے کر دے شتر کی میں گتر بھارنا خطا سکتے ہیں لوڑو چی انڈے ہوشتر دوانا ترشن نواد دینا ہے اترا کیرا گولی تو دردو آشو دیکھ بر آگوا دیتا رہا تر بل بل انیوے بند ہوئی جیسے چندہ اولو دیکھ لیاک زنان نماز سرد تو رکھ سوگے ہی گوئی
Kuttuğumlar bunlar var. Ukur gülü çatkı ne zaten çabuk. İtere fatal kuru kuşu yiye. Ne öyle oda oda yiye. Kek yer var. Ağır buradan deli düğünce melede. Moşuduz day. Sen yakkan ibere laga diye. Yakkan ibere de laga diye. Atikken nati ukurlu moşudu da çıdı. O da anta da garotti kasılanı medike gel. İte kuru afu al nudi yere. Saladu saat de o da nafamasın belli. Zinici performansın. Belki ağır bakarı kova kuru kuha. Antibiyatik aniyara zinici o sinne belki. Oto sitting oldu. Atiyen de aragi. İzdu ki ledu azan kattam. Kuru aftur zaman kile kuru moşudu kajil oldu. Hay bir kalmanın. Uttarı kutayı. Bulan ne ama? Hatun kuru kuşoyun ya. Atıl adı tuttu o belki var. Nole tükille kuşoyun da. Ha kisu akasa kuruşkar koyu bitti. Kosa o kita yapılay. Tik ta yapılay. Manus to yedi yedi mota vakit. Allah'a bitti kadar kodama kodama zikonu buna makbori do. E batıl batıl o bol haralı seles göre. Kona dün şere bangla razar azar, ek zon şere bangla azil de azar azar batıl. Dakot biri ne yapare? Hep koyu dar alay muti diye. Şere bangla o de ki muna dara gori bir oda kalkta bir çeki ye. Ki kitap dörü mü kene? O da yanyo zindet var ki. Kona dün ki maşkari gör alı oda sunni al Allah. Kona dün farif evan lan na? Farile zamitor bala tuynu top zato sökdü kuşti azı beyakunlu yağız abi de. Tora kuti azit bahini ar hosani ek zon. Tek ne ya? Allah'a amal kuri ve tovfik de. Töyle gada koylum da. O asam kere rekko. Gada foşno ki azit. Ya Resulullah ona ağa zaybiyem na. Ağa ağa zaybiyem. Tora arbiri de meeting kuru adına. Matolka. Salatu niya Allahumma Manu sunu kata basan na Na diyana khabta dedi Arbara kuri khab Allahumma কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি যারা খিলাব হবে এই দুনিয়ায় বাসিয়া গাদার ফসল আছিল যে পানকে রাখা আমি খেলে দিতে দেশে নাই এটা না বলতো আর সাদিয়ে বিতু ওই শ্বাস কি সারা বাড়ি দিতে মানে ছোট ভাষা গিয়ে যদি লাগে আগে আর ডায়াবেটিস করে কারণ উর্গুমা তো উর্গুমায় মানুষের দোয়া করব আল্লাহ যেন তো সমানত্বন হেফাজত করে মত আর মাসি তাইলে অনাদা মাসি তাইলে নলি মান এই মান খবিলি রু আর রাসূল কত মাউতুল আলামে কামাতুল আলাম ওগা আশেক রাসূল আলাম মরি জন মানে কান দুনিয়া মরি জন দুই আর অনরান মরা কল জিন্দা করি মদিনা জহুর ছুটুম দে বেগুনে কিয়ামত দিন নবীর সালাম দি জুলুস করি জান্নাত দিকুম দে আল্লাহ জান জান মাল হেফাজত করে মা আমিন দরুদ শরীফ পড়ুন সালাত দুনিয়া Söyle Ar Resul Erobiyel Avval Maşur Allah'a dağ diye O malakul mor Lobbay kobari tala Zasun ato Ar Habibi Rana Hurim
আর খাবি বে রু মুবারক ইয়ান তো কইলা করে যাইও আদম আলাইহিস সালাম তুন শুরু করে ঈসা রূহ আল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তর রমি রসুল রু রইও কিন্তু ইয়ান ইবের রু লইবা দিয়ান আলাদা অহদা কইলা আলাদা হদা আগা আগা করা সুরত বদলাই গেল আজার এলে সুরত দিন ফেলা গেল এখন সুন্দর নয়া সেহারা বানাও খুব সুন্দর করে ফেল গর্গি আজি বাড়িলে ওই রসুল বাগের দরজা মুবারক যাইবে তো যাই রে কি দিবে সালাম দিবে সালাম দেওয়ানো রসুল সালাম দিয়া যাজত হইবে আতা জানু না লি বিদুহুর ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে ঢুকিতে গুম না কি তো হইবে দে খানে তো হইবে দে ঠিক আছে দেখো না ডাইরেক্ট গলে না যাইও কি তো হইবে দে আতা জুনা লি বিদু ইয়া রাসূলুল্লাহ আই কি আমার ঘরে তাইতে গুম না সালাম দিবে আগে হতারে সুন্দর করিবে সেহারা তো সুন্দর করব তোমারা দেইলে যেন আর খাবে আমি কি আই দেবে লেখি আলো দেখি মত আজ যদি আজ না দে কেয়ামত পর্যন্ত ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে ঘরে দিয়ে দেখবে দে টেলি গলে বে সুযোগ নেই আর খাবি বললা বড় করে গনা আদম আলাইহিস সালাম আদম জবিউল্লাহ নুন জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ প্রত্যেক নামের বিজুদি লকাব নাই নিয়ে কিন্তু আর রসুলের এখন বেগুন খলিলুল্লাহ জবিউল্লাহ নজিউল্লাহ কলিমুল্লাহ এখন বেগুন খাজা কামে আল্লাহর রাজি করে কি দেয় ঠিক না হাবিবুল্লাহ রসুলের রেখে দে আল্লাহ নিজে রাজি হইয়ে দে বড় করে সুবহানাল্লাহ খলিয়ে করে আল্লাহ আর রসুলের মহব্বত করে সব 18,000 মখলু কাজু কি বের গেলে কাবা অজু আল্লাহ আর রসুলের কথা ইয়া রসুল আল্লাহ গোড়া কাবা দুনিয়া আমি কে ঝুঁকি বের গিয়ে আয় আল্লাহর দিকে ঝুঁকি বের গিয়ে কাবার দিকে ঝুঁকি বের গিয়ে কিন্তু আয় আল্লাহর কাবা আমার রসুল করেন কে ঝুঁকি বের গিয়ে ইয়া লাইয়ানুল দে কাবা আর আমার রসুল দে কাবার কাবা ঠিক না ইয়া লাইয়া ভাই আর রসুল কথা কোনো ব্যক্তি মক্কা তাইছে আই মদিনার নয় আইয়ে এটা আইন বিরুদ্ধে জুলুম করি এটা আই রসুল বিরুদ্ধে কি করি গে কেয়া কাবা দা দিলে 304 মূর্তি এগুনের দুর্বিত করি অষ্টম হিজরি কাবারে কাবা বানাই দে আইন বি ইয়াল্লাহ কোনো কে কোনো উম্মত যদি কষ্ট করি আই রসুলের রওজা পর্যন্ত আই জিয়ারত দাঁড়িয়ে যেতে পেরেছে মান যারা কবরই ওয়াজাবাত লাহু চাবাতি তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে তাহলে বুঝুন নয় দিতে রাত্রে আজরা লাইছে না মালা কুল ইবে মিডাল আলছি নবীর ব্যবহার দে শান্ত দে আইনামা তাকুন ইউদ্রি কুমল ওয়ালা কুমতু ফি বুরুজিক মশাইয়াদা এনাকান ঘর বানাইও সুইজু ঘর মতো জায়গা নাই এড়ে যাই এর আজার আইতে হলে কি করিব সাক্ষাৎ করিব বা গরাজ ধরিব তো গুয়ার গোলবের সুযোগ লা ইস্তাগির না সাত ওয়ালা ইস্তাগির কদম বাড়াইবে তার গোলবের সুযোগ এবার না মালাকুল মহ কিন্তু এবার খান খামত বাজাই দিয়ে আল্লাহ এসব দাঁড়িয়ে দেখো রসুলের রওজা দরজা মুবারক আর রসুলের বড় বড় করে সালাম দে আর নবী না দেখে অবাত না আবার রসুল কি হইতে লাগবে ঘরের দরজা খনাইছে সহ না কিন্তু আর রসুল এভাবে কি আর না ফাটায় ফাতে মারা ফাটার দিকে ইনলে সিনের নি সাহেব দে নান নুরুন নবী সিনে কনা দরজা খুললে মা বাত মা গদ ইতিপূর্বে ইল্লা মানু নাই আরব জবিন ন দে
আয়া বা রসুলি বখন আইন নসিনি নুরুন নবী কথা তুই নসিনি দেওয়া আমার আইসিনি বড় করে হ আমায় বে মালা কুল মত আজরাইল মা বাত আমার ওদি আল্লাহ খান্দা শুরু করে দি আমরা খান্দা ও আজরাইল এত তাড়াতাড়ি গাই গেলা আজ আল্লাহ আল্লাহ গাঁর মত আল্লাহ যে বুঝা করা ন করি তো বড় করে হ তলি আর সুল্লাহ দরজা তারাই থাকে দাঁড়িয়ে থাকো আর ভাই জিব্রাইল আইয়ুব এন কইতে ন কইতে জিব্রাইল আলাইহিস সালাম আজি আর রাসূলুল্লাহ কইতে ইয়া কি জিব্রাইল মান খাউলাইয়ে ইয়েন কি দে ও ভাই জিব্রাইল আজরাইল তো আই গিয়ে কই ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়ারাতাই ফতম আসমান তুন শুরু করি সপ্ত আসমান পর্যন্ত আগা করা সাজাই গেলে ইয়ে ফেরেশত হলে লাগ ধরি ধরি শরীর পড়ে জাহান্নামের দরজা বানি গেলে ইয়ে বিয়াস্ত দরজা বেগু খুলে দিয়ে আল্লাহ ইলা মকান তো না আমাদের সাহেব হইনি আর আল্লাহ ইয়ানের ইন আল্লাহ ইয়াকরাহু কাসালাম আল্লাহ ইয়ানের উপর কি দিয়ে তো জিব্রাইল আর উম্মতল রূপ হয় কি ও মাইয়েন তো বুঝা বড় হয়ে গিয়ে আবার কি উম্ম ওয়ালা জো বা ইউর ঠিক আর আব্বু অন যতন দিলে না সাহেবেন যতক্ষণ শান্তি নইবেন এত না আল্লাহ শান্তি নেই বদেন না মোহাম্মদী কি উম্মত না যা ইঙ্গা দোজ এ ওয়াদা রসুলে খোদা কার চুকে উন তো মেরাজের রাতে অনল সুখী হয়ে গিয়ে অনল গোম্মত কি যেতুন জান নামে যেতুন আই নে কদাই তোই না আই যাই বেল্লাই লেডি আছি বড় করে হ মালাকুল মত এখনো ধরা যান না দাঁড়িয়ে থাকো অজিবরে নাই তৈরি বস্তু তুই জানি তুই য তার রসুল এক এক গড়ি ডাকে ও সিদ্দিক আকবর দিলি কেউ ও ফারুক আজমি কেউ ও উসমান কেউ ও মলালি কেউ ও ফাতেমা কেউ ও আইসাই কেউ এবার মহান নবী সাহাবি হলো কি করে যাবে রাগুদি কথাবার্তা হল গাদায় বস্ত্রক গরগিল নিয়ে খেয়াল আছে না দরদাপ বেড়িয়া আছে গাদায় ঘর দেন নুরুন নবী বিয়া কোন লোক এটা ডাকি ডাকি কি ঘর আর লোকা কথা না ঘর আর লোকা রসুল কথা না ঘর আর বিটির ধ্যান নবী সই সোয়ার হইয়ে দে বেয়া গুণের পর্ব শেষ করি মা আইসা সিদ্দিকে বেশি খাঁদে উগ সন্তানা দিয়ে নয় জোয়ান বস খাঁদের রাম নবী ডাকাই শেখাই জীবের তো এক লক্ষ হাদিস কলবর সংগ্রহ আছে জীবের আরবের গ্রান মুফতি কই রসুল পাকে বড় করি ইকাই তুই কেনতে গেলে কু ইয়া রসুল্লাহ একজন জোয়ান উগ সন্তান দিয়ে নাই অনে যাইতে গেলে কোন আদর আইল বুঝা করা গিয়ে আর উপায় কি আরা যদি মারা যায় বউ যদি জোয়ান থাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করি স্বামী আর গোল ইত্যাদিব ঠিক না কিন্তু আর রসুলের স্ত্রী হলের বিবাহ করেন হারাম কেয়া আজওয়াজ মোতাহারা উম্মাহাতুল মুমিনিন আর রসুলের স্ত্রী এবং আর মা তো মারে উম্মতল বিয়ে করার নাম কি কার বড় করে কও না মাইজা দিদি কে রাদিয়াল্লাহু তাআলা মধ্যে অন রসুল যেতে গেলে কোন আর উপায় কি আর রসুল ওদি কাই আইসা খায়াতি খায়রুল লাকু ওয়া মামাতি তুই মনে করতে গায় এক কবারে যাইবি বলি ইবে খায়াতুন নবী আয় কোন জান্নাতুল বকি তারা খবর দিয়া হইতো ন জান্নাতুল মুআল্লাত খবর দিয়া হইতো ন আয় নবী আদত করত আছি তোতে যেই টাইম দাই নবীর লগে কথা কইতো মনে হয় এই টাইমের মধ্যে তুই আর লগে কথা কইতে রিবা বুঝে পারবি নে সুদার উঠাই নেলে না পারি আহা বদনসি তাহলে ফর্ব শেষ খাদের দখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজিক কে আমার ছোট মেয়ে আব্বা রসুল অনেক গেল গবিল কইলে আই দর করাই ফরান দিয়ে লইও না অজি ফরান দিয়া বিতুন আর বেশি খান্দাও বিতুন
And a Kuragori sort of was a little vegetarian like to know. Abba Dayana, the Zagatikur and Ning, that was so little with the Toralation. Mavatama Kushi, Emperor Kushi. For a private Mishanya, I have Kosidiki Kayo Holiva Toroso. Arum Motola, when I do Niatul for that, I give him the Pagolism. Our Islam and I to Arato to be together. Arum Motum Begun to Arato, Obi Babu, which ever to the Dilam, Absalom Nad Badalam, Nobu to Dora Dakula, that it will be here. Begun to Arato to the Dilam, Begun Santa River, type to Begun Hata. Kintero could post no. Our Rasul Hota was to Niatul for that. কিন্তু হনুক ব্যক্তিরে খেলাফতের দায়িত্ব না দে কিন্তু ইশারা দে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি তোমার একের পর এক উত্তম মানুষ জীবইবো এবে তোমারা বাসি লই ফেলিবো ইশারা কোনা করনি কপ র নু ইয়ে খ করনি কপরাজ ওর কর নুনিয়াজের করনি খায়রুন নাস উত্তম মানুষ হইবো করনি এত কি লইও এতন বাস হই গই কপর নু ইয়ে হ কপর নু কপরাজ ওর কর নুনিয়াজের কর কর তোলে ফল ল কপ কোনা কপ তারপরে র তারপরে নু তারপরে ইয়ে আবার গ ফইলে আ কোন সুরত দে ভালো ফইলে কি তারপরে র তারপরে তারপরে চার রাসূলের ইশারা সাহাবী আলাইহিস সালামের নবী কই দেতে খায়রুন নাস করনি খায়রুন নাস করনি বাসি দাও কই সাহাবী আলাইহিস হযরত তোমার চিন্তা করতে দে শব্দ ইবার অর্থ বার করি সিদ্দিক লাভ শব্দ লিখ সিদ্দিকের লাভ শব্দ এটা কর্ণীর সুর হইল দে তাহলে এটা দেয় দে আম নবী কোন উম্মতের বিজুদি নিয়ে না বাঁধে উগ্র ব্যক্তির বিজুদি আন রসুল নিয়ে ফেন্দি ই বলছে সিদ্দিকে অবু কারো বাস যদি খলিবে কেউ ওই থাকিবে সিদ্দিক এক বছর আর কেউ ন তো কর্ণীর কফ ফাইবে নাকি কোন আইবে কোন নবীর পরে দায়িত্ব লব দিবে কোন সিদ্দিক যার লাস্ট শব্দ কি ক হযরত আলী রাদিয়াল্লাহ চিন্তা করে করনি সিদ্দিকের পরে রওনা আছে করনির মধ্যে কবর আজবর ওমর আইন মিম র ওমরের লাস্ট শব্দ কি এসে কোন নি ও তাহলে সিদ্দিকের পরে কোন ওমর নু তাহলে ওসমান আইন মিম আলিব নু লাল শব্দ কি নু তাহলে আই আলীর বাবা বরাতে যারে ই বলি ইয়ে আলী লাইন আই গেই না আহা সুহান রসুলের ইশারায় যথেষ্ট এরা বাসানো করে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নেবে ইয়ে আরব জমিনে দান নবী পর্দা করান করো গোহসে করে গেছে খলিবে হনবে হজর তোমার কথা আরবের মানুষ কেউ নছিল কলি বেগনবি না কই দিল আই সিদ্দিক আকবর রাত আই নিজে আগে আট লাখ ইয়ের বাইক গ্রহণ করে দিই হজর তোমার জাডে লুটাই করে গেল আর কে মাতি তারেন না কথা আরব এখন কেউ যু বরাবর হ এখন কথাবার্তা শেষ কনা বাকি আছে তখন গাদা ও গাদা কাই নাম কি কইলাম আ দেবা গাদার নাম কি ইকাই গাদা গলই তুই আর একখান প্রশ্ন কর গেলি তুই আগে যাইবে না আই নবী আগে রওজা মুবারক যাইও ও গাদা সিদ্ধান্ত হয়ে গই ওই মালাকুল মত দরজাত আ তা আগে যা গবর কিন্তু তুই না হাইন দনি হ্যাঁ সাহাবি হলো তোমার মহব্বত করিব তুই না হাইন দো আমি অত কই দিলে তুই আসবি না হাইন দিয়ে
तू ना आइन ते हाँ साहब ये लोग तुम्हारे की गरीब हो आओ नगर गादा यान नबीर कदम सुमो को दीवारे भी अब दरजा बोगे आ रसूल दुनिया तुम पर्दा कर की रोजा मुबारक दिवे लगी बड़ा दुनिया खानदान ना के बड़ा गुरी खान गादा की गुरी রওজা দুঃখে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খবরদার এ গাদাই বলল কি না মাথিবে ইবের ভিড়ের মধ্যে আন নবী কি হই জিক্কে করে কে করি বুদে এহর কেউ না মাথিবে গাদা দুঃখে এটা তো সগর মানি ফরাম বন্ধ নাই আর রাসূলের কদম যায় ওর দুনুয়া লাগাই দিবি সগর মানি যারা সব বন্ধ কেউ না মাতে উগ্র গাদা আর গান রসুলের গরত আছে যে বিড়াল ইমান রসুলের লাগি লাগি দেখত তার নবী অদ তুই বেশি লাগি যাওয়ার বহুত আর নবী বের ভিড়ের মধ্যে কি বলে দিন কে বড় করে হ না এলে বিলের আসমান তুন ফেলাইলেও ফিট বাইজ না বাজিব দেখি কে আর নবীর আবুলানির সম্মান আত্মে ফিটিয়ে নেবে ইজ্জত কেয়ামত দিন সাধাইব কেয়ামত জন্য কি যাইব জেতুন বিলেরে ফেলা বেফেলা ফরিব দেখিয়া এলে তথ্য ন কে ফিডের উদ্যে আন নুরুন নবী কি ফরি গে এলে বিলে মব হুয়া বলা আর গো সর্ব আন নবীর বেশি ভালোবাসত এ তিন্ন জিনিস আর রসুলুল রওজাত ওট লাগাই রে বইল হই তুমি জীব জন্তু হল না নবীলে ফল গিয়ে দে বড় করে ন হে তিন দিনে গিয়ে গই তিন দিন তিন লাইতে গিয়ে গই গাদা ওট ন তুলত দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হওয়া শুরু করল আরে আরা কিছু না কিছু হইলো গাল দি কিন্তু এই গাদা ও যাদের তিন দিন পর্যন্ত কিছু খানা নাই পানি ন খাবার আর রসুলের আরা কি জবাব দিও তো গাদার ভিডের উদ্দি তিন দিন বাদে কি দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ ডাকে ও গাদা কানে কে আইলি তোমার কিনে খানা খাবাই তোমার কানা বুগল লই মহব্বত করি গাদা গিল দে তিন দিন বাদ উঠছে ওড়িয়ের সব খুললে তিন দিন বাদ ন খুললে সব খুলি বাদ দি বার হইলি বার হইয়ের খানা জুখিয়ার নাই সোজা আড়া শুরু করি ও মা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হতে এ গাদা তো হঠাৎ আর না নবীর কি জবাব দিও না না দেখতে একটু নো গাদার ভিড়ে ভিড়ে সাহাবাই কেরাম আড়া শুরু করল বড় করে হ গাদার ভিড়ে ভিড়ে সাহাবাই কেরাম গাদাই যাইতে যাইতে দেখতে গেল দে ওড়ো উত্তরণী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কর্ম বারকত দরজা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরত বসে খাইতো আছে আতিককে বড়িয়া তো নুডি অবুক আর আব্বা রসুল আইসে দেয় না আর আব্বা রসুল হঠাৎ করি বার হইরে দেখার দে গাদা গরম দরজা দাঁড়িয়ে রইল গাদা দেখতে তিয়ে লইয়ে মা ইখে সিদ্দিকে রদিয়াল্লাহু তাআলা দে এ গাদা উত্তম হঠাৎ করি আই গেছি গাদা ইকো বড় করি সালাম দিবে আসসালামু আলাইকে ইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় করে হ না গাদা ইগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে সালাম দিয়ে এবার টাইটেল ওয়ান মলো ডিকুকে কি দিন তো মা ফাতেমার জিজ্ঞেস করে কি আলাইকে খাজা তো অন তো অন ভিতরে কোন খাজত আছে না নবীরে কইব দেইলে কোনো কথা আছে না হতা তা আইলে আই গাদার হইতারিবে হালাই কি গাজাত ইলা আবি কি ফাইনি জাগাব তুই লাই হে তুই জিয়ান কইবে নাই ডাইরেক্ট নবীর কইম নবী আর কথা উনি বুতো খানা বুঝার লাভ দে তুমি যে গরত খাইতে লাগো আর নবীর আওজাত তোমার লাগ না দে অবাত আমার তুই গরত খাইতে লাগো দে আর নবীর আওজাত মোবারক হালাই কি গাজাত তোমার মনের কথা তাহলে আর হ ফাইন নি জাহাব কইলে আয় গুন যাই রে রসুলের হইম তো দাদাই নবীরে চিনে না
গাদায় নবীর লখতা হন না হ্যাঁ হ্যাঁ আরা দুটেঙ্গে গাদা হলে না সিনি হটেঙ্গে দুটেঙ্গে গাদা হলে নুরুন নবীর না সিনি না ইয়া তুন বহুত বড় আফসুস আর কিতে একটারে এখন আর রহ আল্লাহ আরা সুন্নি আল্লাহর যে সুন্নি পরিবেশ ধর্ম লইতের কি আর আছে আছে কি রাসূলের গরজ ধর্ম লইতের কি একদম খুব নসিব আর কিছু আল্লাহর ওলি আমার ফক্কে জাঙ্গারা আসি আর আছে গোসবান্ডারের ভাই আর আছে গোসবাকের ভাই আর আছে সাইন সেই সিরকুটের ভাই আর আছে সুন্নি দরবার ভাই একদম বড় খুব নসিব আর আর আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভাই একদম বড় খুব নসিব আর আল্লাহ আর কবুল কর আমিন কমিটির ভাই আর কবুল কর আমিন ফাসক্ত নামাজ সান করিগুন কিচ্ছু না জানিল আজান দিয়ে মসজিদে জানা দিবে আর আসলে গুনা মাফি দিবে ভাই মুখজ যায় বানি দিবে গুনা জরি দিবে ভাই আর ইবকু মিনাসারি লুজুহি উজুর বানি দ্বারা গুনা জরি যা কবর জনের ওয়ারা আদার কবর সাহরাই জালান তাইব মসজিদে যায় কিছু না জানান আল্লাহ আকবর কে নিয়ত বানি দিবে লিবে জমিনে সই দেব লাগাই দিবা আল্লাহ কদার অতি দুজন আজ জীবনের গুণ না করি দাও মাফ করি দাও ইয়াল্লাহ মসজিদে যাইবে কই মাসত্ত নামাজ পড়িবে মা বোন ফরদান শুনে চলিবেন আল্লাহ আরবে পুনর কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার সামনে নূরানি মানি তোকরে পেশ করলেন আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ